নমস্কার বন্ধুরা, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেন চিজ রোল শেয়ার করব। আমি এই রান্নাটা সাদা তেলে করব। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজবো না। এরপরে দেব ক্যাপসিকাম। এই রোলটা খেতে খুবই ভালো লাগে, বাড়িতে বানিয়ে খাবেন। এরপরে দেব বয়েলড সুইট কর্ন। এরপরে দেব গাজর কুচোনো। এরপরে আদা বাটা 1 চামচ, রসুন কুচি, সবজিগুলো সব নরম হয়ে এসছে। এরপরে দেব ম্যাশড আলু, বয়েল করে স্ম্যাশ করে রেখেছি 2টো আলু আমি বয়েল করেছি। দেব ধনে পাতা, দেব কাঁচা লঙ্কা কুচি, নিজেদের প্রয়োজন মতো দেবেন। দেব 1 চামচ অরিগেনো, এটা স্কিপ করে দিতে পারেন। 1 চামচ নুন। এবারে চিকেনগুলো আদা রসুন দিয়ে বয়েল করে রেখেছি, তার সাথে নুনও দিয়েছিলাম, এগুলো দিয়ে দেবো। আমার এখানে 150 গ্রাম চিকেন আছে। দেব কাশ্মীরি লাল লঙ্কা, বিট নুন, ব্রেড ক্রাম্প দেব, এটাতে ব্রেড ক্রাম্প দিলাম। আর দেব এই যে কর্নফ্লাওয়ার। একটু মিশিয়ে নেব। তারপরে দেব গ্রেট করা চিজ। এরপরে এটা ঠান্ডা হবে, তারপরে আমি রোলগুলো বানাবো। এবারে আমি এগুলো রোল করে নেব। রোলগুলো বানিয়ে নেব। এই যে এরকম করে লম্বা করে রোলগুলো বানিয়ে নেব। এগুলো বানিয়ে ফ্রিজে রাখলে পরে খাওয়া যেতে পারে। আমি 1টা ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপরে ডিমের মধ্যে এই ব্রেডের রোলগুলো দেব। তারপরে ক্রাম্পের মধ্যে দিয়ে এবারে এগুলো 1টা 1টা করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। চিকেন ব্রেড রোলগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। হয়ে গেল আমার এই ব্রেড রোল রেসিপিটি। এটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অল বাটনটি টিপে দেবেন।